তৃণমূলে বড় ধাক্কা লাগতে চলেছে 21-এর আগে। সোশ্যাল মিডিয়া খুললে এখন শুধু তৃণমূল নেতাদের অসন্তোষের কথা। শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে এমন আবহাওয়া তৈরি হতেই জেলায় জেলায় তৃণমূলের অসন্তোষ বাড়ছে। এমনকি শুভেন্দুর হাত ধরে তৃণমূলে যোগ দেয়া মৌসুম ম্যানেজার নূরও বেঁকে বসেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মৌসুম ম্যানেজার নূর বেঁকে বসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের ডাকা বৈঠকে মালদহ জেলা নেতৃত্বে সবাই আসলেও আসেননি মৌসুম ম্যানেজার নূর ও সাবিত্রী মিত্র। এর মধ্যে মৌসুম ম্যানেজার নূর শুভেন্দু অধিকারী হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। তিনি বর্তমানে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী। তিনি ইস্তফার চিঠি পাঠিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর তৈরি হয়েছে। গণি খান চৌধুরীর ভাগ্নি মৌসুম ম্যানেজার নূর ছিলেন কংগ্রেসের সাংসদ। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে তার দাপট ছিল কংগ্রেসে। তিনি জেলা কংগ্রেসের সভানেত্রীও ছিলেন। 2019 লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসার পর শুভেন্দুর হাত ধরে তিনি তৃণমূলে নাম লেখান। লোকসভা নির্বাচনে তিনি মালদহ উত্তর থেকে হেরে যান। তাকে হারান বিজেপির সাংসদ খগেন মুর্মু। এরপর তৃণমূল তাকে জেলা সভাপতির আসনে বসায়। এখন তৃণমূলের সঙ্গে শুভেন্দুর ফাটল চওড়া হতেই মৌসুম ম্যানেজার নূরকে নিয়েও জল্পনা সামনে আসছে। তিনিও তৃণমূল ছাড়তে পারেন বলে ঘটনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও মৌসুম বা তৃণমূলের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। শুভেন্দু অধিকারী মালদহ জেলার পর্যবেক্ষক ছিলেন। তার হাত ধরেই মালদহ জেলায় তৃণমূল বাড়তে শুরু করেছিল। সেই শুভেন্দু তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে অভিষেক ও পিকে সতর্ক হয়ে গিয়েছিলেন। মালদহ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে প্রায় সবাই যোগ দিয়েছিলেন, কিন্তু সেখানে ছিলেন না সভানেত্রী মৌসুম। তখন থেকে জল্পনার পারচ্যুত্য শুরু করেছে।